পুরুলিয়া পৌরসভার অধীনে থাকা পুরুলিয়া বাস স্ট্যান্ডের বেশ কয়েকটি স্টল নির্মাণের ক্ষেত্রে অভিযোগ তুলল দলেরই কাউন্সিলররা তাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী সরবরাহ করে এই নির্মাণ কাজ করা হচ্ছে পাশাপাশি এই নির্মাণ কাজের কোনো বৈধতা নেই কোনো রকম দরপত্র ছাড়াই এই নির্মাণ কাজ চলছে অফিসে বসেছিলাম অফিসে তখন এখানে কিছুজন দোকানদার গিয়ে নিয়ে আমাদেরকে ওখানে মানে জানায় যে এখানে একটা কাজ চলছে কনস্ট্রাকশানের যে কাজটার গুণগত মান একেবারে খারাপ ওনারা কয়েকটা ফটো টটো তুলেও নিয়ে এসেছিল তখন আমরা বলুন এখানে ওয়াকিং ডিস্টেন্স তাহলে চলে আসি আমরা সেই হিসেবে আমরা এখানে এসে পরে দেখছি যে হ্যাঁ জানি না কে বা কারা কাজ করছে কারণ অফিসিয়াল আমাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে নতুন করে স্টল নির্মাণ করে তাদেরকে এখানে জায়গা পুনর্বাসন দেওয়ার কথা ঘোষণা করেন তারপরেই হঠাৎ করে কাজ শুরু হয় কিন্তু এই কাজ নিয়ে উঠেছে নানা রকম প্রশ্ন তাদের অভিযোগ যে ঠিক মতো কাজ না করলে এই কাজ কোনোমতেই মতেই চালু করতে দেওয়া যাবে না এখন টেন্ডার না হওয়াতে কাজ হচ্ছিল মানে তো নিশ্চয়ই তার মধ্যেই ইয়ে আছে আমরা কমপ্লেন করেছি চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেছেন ব্যাপারটা দেখছি আর কি এবং ম্যাডাম সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিয়ে ভাইস চেয়ারম্যান ম্যাডাম ছিলেন উনি কাজ বন্ধ করে দিয়েছে আমরাও সঙ্গে ছিলাম আমরা চাই যে সঠিক পদ্ধতিতে কাজ হ্যাকশেন্ট ব্যবসায়ী যারা এখানে দোকান করে আসছেন তাদের বক্তব্য আগামী দিনে আমরা তারা এই স্থলে দোকানদান দোকান করবেন ফলত ভালো রকম সামগ্রী দিয়েই কাজ করতে তারা আবেদন জানাচ্ছেন পৌরসভা কর্তৃপক্ষকে পুরুলিয়া শহর থেকে আমার শহরের জন্য তপন হালদারের রিপোর্ট কলকাতা টিভি